ভিআইপি রোটা বাদ দিয়ে তারপরে রো থেকে তারা একটু বসে তাদের মতো কাজ করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, এটাই আমাদের আন্তরিক ধন্যবাদ। দিদি, আপনাদের যে প্রায় দীর্ঘ বছর ধরে কাজ করছেন মহিলার স্বার্থের জন্য, আর অনেক মহিলাকে আত্মনির্ভর করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, যেহেতু হেডকোর চেয়ারম্যান উনি যে বলে গেছেন যে আপনাদেরকে অনেক প্রজেক্টগুলোও দেওয়া হয়েছে আর আগামী কালেও দেওয়া হবে, তো এই সম্পর্কে আপনার কী বলার আছে? আমাদের এই প্রথম আমাদের এই হেডকোর যিনি রূপকার দেবাশিস সেনের সঙ্গে প্রথম পরিচয় হলো। আমরা 30 বছর ধরে এখানে কাজ করছি সত্যি, কিন্তু আমাদের পরিচয় সেইভাবে ছিল না। তো আজকে উনি যে আশ্বাস দিয়েছেন, আমি আগামী দিনে আশাবাদী যে আমরা অনেক প্রকল্প করব, আমরা আমাদের সেলফ হেল্প গ্রুপকে সুবিধা সুযোগ দিতে পারব আগামী কালের জন্য, মানে পরবর্তীকালের জন্য আপনাদের। হ্যাঁ, প্রথম আমার যাত্রা শুরু হয়েছিল সেলাই দিয়ে, কিন্তু সেলাই একটা কথা আমি একটু বলে নিই যে সব মাটিতে সব ফসল হয় না। এখন যেভাবে আমাদের এখানে নিউ টাউন হয়ে গেছে সেখানে অনেক কিছু চাহিদা আছে, মেয়েরা আর আগের থেকে মেয়েরা অনেক শিক্ষিত হয়ে গেছে, সুতরাং এখানে নার্সিং ট্রেনিং, হোম সার্ভিসিং, হাউস কিপিং, বিভিন্ন আমাদের সেলফ হেল্প গ্রুপের মানে উচ্চশিক্ষা নিম্ন শিক্ষা সব ধরনের আছে। তো সুতরাং আমরা যেরকম কম্পিউটার ট্রেনিংও দেব সেইভাবে আমরা নার্সিং ট্রেনিংও দেব, সেইভাবে আমরা সেলাইয়ের ট্রেনিংও দেব। আগামী দিনে যত প্রকল্প আছে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা এটা করব। এখন পর্যন্ত কতগুলো গ্রুপ নিয়ে আপনারা কাজ? আমরা 1200 গ্রুপ, 14,000 মেম্বার নিয়ে কাজ করছি। তাদের মধ্যে স্বনির্ভর তো অনেকেই হয়েছে, আজকে যাদেরকে আমরা এনেছি তারা হচ্ছে স্বনির্ভর হয়ে তারা আরও 5টা ফ্যামিলিকে স্বনির্ভর করতে পেরেছে, এবং যারা সেলাই শিখেছে তারা নিজেরা, তো একটা সেলাই এমনই একটা জিনিস যে পৃথিবী যতদিন থাকবে মানুষের পোশাক পরিচ্ছদ লাগবে, এবং একটা বাড়িতে বছরে হিসেব করে দেখলে অনেক সেলাই করে পয়সা সাশ্রয় করা যায়। তো সুতরাং হাজার 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 মেয়েরা 1992 থেকে যখন হচ্ছে, এটা মিথ্যা কথা নয়, আপনাদের একদিনে আমি ঘুরিয়ে দেখাতে পারবো না আমার কর্মকাণ্ড, এটা আপনাদের বিশ্বাস করে নিতে হবে, এবং পরবর্তীকালে সুযোগ হলে আমি সেটা। যারা আপনার থেকে যোগাযোগ করতে চায় তারা কীভাবে যোগাযোগ করবে সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে? যারা জানে না তাদের কী বার্তা বলতে চায়? তারা আমার সঙ্গে যোগাযোগ করতেই পারে, এবং তারা আমাদের ওয়েবসাইট আছে www.ajmo.org.org, এটা তো আছেই। আর মোটামুটি করে তারা যে এই যে সেলফ হেল্প গ্রুপ, এটা কিন্তু ভীষণ পরিচিত একটা ব্যাপার, শুধু দরকার হচ্ছে তার সাহসিকতা। এবার যদি কোনো কারোর কোনো সহযোগিতা লাগে, আমাদের সাধ্যে যদি সেটা থাকে আমরা অবশ্যই দেবো, কারণ এখনও অবধি আমরা বললাম যে আমরা 30 বছর কাজ করেও এই প্রথম আমরা হিটকোর সঙ্গে আজকে এক জায়গায় মিলিত হতে পেরেছি। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, আমরা সেই পজিশানে হয়তো বা ছিলাম না, সবই আমি ঈশ্বরের উপরে বলবো, সময় না হলে কোনো কিছু হয় না, সময় হয়েছে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অত্যন্ত সুন্দর প্রচেষ্টা, এবং আমার মনে হয় শুধু মহিলা স্বনির্ভরতা নয়, বিশ্ব ব্যাংকের বড় বড় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অর্থনীতি যত দ্রুত বেড়ে যাচ্ছে তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ওখানে মহিলাদের স্বনির্ভর করার ব্যাপারটায় খুব জোর দেওয়া হয়েছে। গার্মেন্ট ফ্যাক্টরির কথা আমরা জানি, এছাড়াও বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ অসাধারণ কাজ করছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে এটা না হওয়ার কোনো কারণ নেই, পশ্চিমবঙ্গ সরকারও গুরুত্ব দিচ্ছে, কন্যাশ্রী জগৎ বিখ্যাত, তাছাড়াও স্বাস্থ্যসাথী পাট্টা ইত্যাদি সবেতেই আগে গৃহকর্ত্রীর নাম দেওয়া হচ্ছে। আমরা নিউ টাউনের পরিধিতে আমরা বিভিন্ন ক্যাফেটেরিয়া, রান্নার জায়গা, এমনকি ওয়ার্কিং পড, যেখানে ওয়ার্ক ফ্রম হোমের বদলে ওয়ার্ক ফ্রম পড তারা কাজ করছেন, তার দায়িত্ব আমরা সেলফ হেল্প গ্রুপকে দিচ্ছি। আমরা গ্রিন ভার্স তৈরি করছি, সেখানে ভ্যালু অ্যাডিশন করার জন্য সেখানেও আমরা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জড়ানোর চেষ্টা করছি। সুতরাং আমি উদ্যোগটাকে খুব ভালো মনে করছি, এবং বিশেষত বইমেলায় আনলে তাদেরও বইয়ের সঙ্গে একটা পরিচিতি হবে, এই ভাবনাটার মধ্যেও যথেষ্ট অভিনবত্ব আছে। সুতরাং আমি এটাকে খুবই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি।
আছে, কেউ হয়তো ভালো সেলাই বানাতে পারে, কেউ হয়তো খুব ভালো রান্না করতে পারে, কেউ হয়তো জরির কাজ করছে, কেউ হয়তো গাছের পরিচর্যা করছে। সুতরাং এই নারীদের মধ্যে থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রধানমন্ত্রী আমাদের পাশের দেশ কিন্তু শেখ হাসিনা, এখানে আমাদের মমতা ব্যানার্জি উনিও কিন্তু আজকে আমাদের মুখ্যমন্ত্রী, সেখানে আমাদের জাস্ট আজকে এই বাজেট যেটা বেরোলো সেখানেও আমরা দেখতে পেয়েছি নির্মলা সীতারামন, সেখানে নারীরা কোন দিক দিয়ে পিছিয়ে আছে বলেনি শুরুতে, যেটা কিনা মানে ধরুন একটা অফিসে বসে কাজ আর একটা মাঠে কাজ, সবাইকে নিয়ে ফিল্ড ওয়ার্ক যেটা বলে, আমার আজকে খেয়ে হারিয়ে ফেলছি আমি কি বলবো। তো সুতরাং এবং সময় খুব সংক্ষিপ্ত, সেই জন্য আমি আমার মঞ্চে যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমার সামনে যারা আছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলব। আমরা আজকে এখানে রেখেছি ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। ক্ষমতা মানে বাহুবল পেশিবল নয়, ক্ষমতা মানে শিক্ষা, ক্ষমতা মানে সব কিছু করব, তুলসী বেদির প্রদীপ, তুলসী বেদিতে প্রদীপ জ্বালানোর মতো করে সেই কথা স্মরণ করে আমরা সব কিছু করব, আমরা লড়ব, আমরা খাটব, আমরা ঘর সংসার করব, আমরা স্বামীর পাশে দাঁড়াবো, আমরা সততার সঙ্গে বাঁচব, আমরা নারী আগের দিদি বলে গেছেন আমরা সবই কিছু পারি। আমার সংক্ষিপ্ত আমি একটু একটু করে ছুঁয়ে যাই, 1992 আমার সংগঠন শুরু হয়েছিল, 1980 আমার বিয়ে হয়েছিল, আমি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই জায়গাটাকে এসেছি এবং আমার জ্বালা, আমার যন্ত্রণা, আমার অভাব আমি সেইটা সবার মধ্যে দেখতে পেয়েছি, তার জন্যই আজকে আমার জ্যোতি মহিলা উদ্যোগ তৈরি করা। আগামী দিনের পরিকল্পনা আজকে আমি সাধুবাদ জানাই যে 30 বছর ধরে এখানে আমরা কাজ করছি, নিউ টাউন এত সুন্দর ঝকমকে করে সাজানো হয়ে গেছে, কিন্তু এখানকার যে রূপকার সেই দেবাশীষ সেনবাবুর সঙ্গে আজকে আমাদের সাক্ষাৎ করেছে, বলে সময় ছাড়া কিছু হবে না। তাই আমি বলতে চাইছি অনেক কথা, কিন্তু আমার কথা দরকার নেই, আপনারা যারা এসছেন সাংবাদিক বন্ধুরা তারা আমার লোকজন দেখে বা অনেক কথার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন। শুধু আমি একটা ছোট্ট কবিতা বলে আমি আমার বক্তব্যকে শেষ করব, সেটাই আমার বাবার লেখা আত্মপ্রসাদ। আমি চাঁদের দেশে চাই না যেতে, মরতে পেলে ভালোবাসা, আমি চাঁদের দেশে চাই না যেতে, মরতে পেলে ভালোবাসা, আমি কাঁটার মালা করব গলে, মেটালে কেউ আমার আশা, দু হাত ভরে সুখ কি হবে না যদি পাই মনের শোভা, দু হাত ভরে সুখ কি হবে না পাই যদি মনের শোভা, মিষ্টি কথায় শোভার দিলে অল্পেতে মন ভরবে সদা, আমি চাঁদের দেশে চাই না যেতে, মরতে পেলে ভালোবাসা, আমি কাঁটার মালা করব গলে, মেটালে কেউ আমার আশা, আমি ভাসাব তরি হৃদয় জলে, মেলবো ডানা বাহুর বলে, হয়তো লজ্জা পেয়ে চাঁদই তখন এই ধরাতে আসবে নেমে, আমি কাঁটার মালা করব গলে, মিটালে কেউ আমার আশা, আমি চাঁদের দেশে চাই না যেতে, মরতে পেলে ভালোবাসা, আমি আমার সদস্যদের উদ্দেশ্যে বলবো তোমরা যেভাবে এখানে এসেছো সুন্দরভাবে তোমরা শৃঙ্খলা বজায় রেখে সেইভাবে তোমরা বাসে করে সবাই চলে যাবে, এবং